হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে স্বামী স্ত্রী যুদ্ধ মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া রাজীব, আর এই মুভিটা কিন্তু তোমাদের জন্য দেখছি একটা সেকেন্ড পার্ট। আর প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নায়িকা কিন্তু বেশ রাগী প্রকৃতির, নাকি? আমাদের এখানে সাবমের নাকের উপর ডগায় রাগ থাকে সবসময়, নাকের ডগায় রাগ থাকে, যাকে পাচ্ছে তাকেই সবসময় বকছে, চেঁচাচ্ছে, উল্টো পাল্টা অপমান করে দিচ্ছে। সেটাই, যাই হোক, তাই জন্য মুভিটা প্রথম পার্টটা তো ভালোই লাগলো, বেশ মজাদার ছিল, তাই জন্য সেকেন্ড পার্টটা দেখতে বসে পড়েছি। তো চলো বেশি দেরি না করে সেকেন্ড পার্টটা দেখবো, তাই তো? একদম চলো। আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। হ্যালো, এ ম্যানেজারটা ভাইজান, মিস্টার সেলিম চৌধুরী, ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার। আসেন ভাই আসেন। হারামজাদিরে আকাশ থেকে মাটিতে নামাইতে হইলে আপনার আমার দরকার আছে। নেন এক প্লেট গরম গরম মাইরা দেন। আমারও আপনাদের দরকার, আমার গালে ওই ভাবনা থাপ্পড় মেরেছে। আরে সকালে গাড়ি নিয়ে সারাদিন থাকে অফিসে, বিকালে গাড়ি দিয়ে বাসায় যায়, এর মাঝে কখন কি করুম? ভাবনাকে রাস্তার উপরই অ্যাটাক করে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কয় কি দিনে দুপুরে রাস্তার উপরে মানুষ খুন করলে থানা সামলাবো কেমনে? এখন তো তাও ঘরে বসে মাল খাইতাছি। কেন ভয় আছে কিন্তু মনে? পুলিশের ভয় থাকা উচিত, ভালো কথা। আমাদের কারো কিছু হবে না, ভাবনার ফ্যাক্টরির সামনে রাস্তায় প্রায় সিনেমা শুটিং হয়। আপনার লোকদের বলবেন সিনেমা শুটিং এর নাম করে ভাবনার গাড়ি রাস্তার উপর আটকে তাতে অ্যাটাক করার জন্য। আশেপাশে দাঁড়ানো লোকজন বুঝতেই পারবে না কি হচ্ছে। হোয়াট আইডিয়া, কিসিঞ্জার ফেল ভাইজান, আগামীকালই অপারেশন। আরে কি প্ল্যানিং করেছে, বলছে লোকজন বুঝতে পারবে না, ভাববে শুটিং হচ্ছে, হবে সবাই ভুলে যাবে, ভুলে যাবে। আমি ক্যামেরার পিছনে বসে শুটিং করুম। হ্যাঁ, ক্যামেরা অ্যাকশন। ভাই আপনি তো খুব ভালো অভিনয় করেন, কি ভাবে এগুলো লজ্জা না রং? তোর বলে দুঃখ আছে,
তোমার ক্যামেরা দেখবো তখন পিছনে গুঁজে দিস। হ্যাঁ, ওর জামা পরে চশমা পরে ক্যামেরা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মিস্টার রাজু, আপনার পেশেন্ট জ্ঞান ফিরে পেয়েছেন। আচ্ছা, যাক, বড় বিপদের হাত থেকে বেঁচেছে একটা। তবে এই মুভিটা প্রথম থেকে তিনজনকে মান্না স্যারকে দেখলাম কোলে তুলতে। না না, সরি, তিনজন গুলো দুজন কেন? প্রথমে ওর মাটাকে ওই কর্মচারী। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। এসো এসো। ও, আপনি নড়বেন না, নড়বেন না। আপনি চুপচাপ শুয়ে থাকুন। আপনি কি কি বলবেন আমি জানি। আপনি বলবেন, তোমার উপকার আমি জীবনে ভুলতে পারবো না, তোমার ছেলের মতো বলে পকেটে টাকা থাকলে আমাকে দিতে চাইবেন, কিন্তু আমার কিচ্ছু দরকার নেই, আমি গেলাম। আহা, বসুই না, বসো বসো বসো। বলছে সব জানি কি বলবে, নরমালি এরকমই করে লোকে, তাই জন্যই বলছে। অনেক লোককে উপকারও করে, ও বেশি উপকার করে ওই জন্য জানে হয়তো। তোমার নাম টাম তো আমি কিছুই জানলাম না। আমার নাম রাজু, রাজু রায়হান। আমার ঠিকানা 75/76 রাজাবাজার সালাউদ্দিন রোড। হয়েছে তো? এবার আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে কিসের দেরি? কোথায় যাবে? চাকরির ইন্টারভিউ দিতে। কোথায়? ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে। ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইন্টারভিউ লেটার আছে? জি আছে, এই যে। বাবারে, এর আগে কোথায় কাজ করতে? কাদের ইন্ডাস্ট্রিজে। কিসের কাজ করতে? চিপ মেকানিকের। কিন্তু আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন? আরে আরে আরে, কি করছে? এইসব কাগজের কোনো প্রয়োজন নেই। তুমি বোধহয় জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। ধরো তুমি চাকরিটা পেয়েই গেছো। আপনি বললেই চাকরি হয়ে যাবে? কে ভাই আপনি? নিশ্চয় কোনো চোরা কারবারি অথবা মাফিয়া ডন। আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? নিশ্চয় কোনো চোরা কারবারি নালে মাফিয়া ডন। বাহ, মানে কথাগুলো কিন্তু এখানে দারুণ লাগছে। কি সুন্দর টিনে টিনে কথা বলছে। সেটাই, আপনাকে দেখে কখনো মনে হচ্ছে ভালো মানুষ, আবার কখনো মনে হচ্ছে ভিলেন। কিন্তু এই ভিলেন তোমার সামনে হিরো হবে যখন তুমি চাকরিটা পেয়ে যাবে। আমার এই কার্ডটা তুমি নিয়ে যাও, ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর এমডি কে দেখালে তোমার চাকরি হয়ে যাবে। দেখালে চাকরি? দেখালেই চাকরি। হ্যাঁ, দেখালেই চাকরি হয়ে যাবে, কারণ মালিকের মেয়ে বলে কথা। মেয়েকে তো আবার দেখালে দিয়েই দেবে চাকরি। ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। মেয়ে দেখলে তো আমার খুঁজে যাবে। মেয়ে কামিং? কামিং। গুড মর্নিং ম্যাডাম। দেখি দেখি, চেহারা ভালো করে দেখি, নাক চোখ মুখ সব ঠিক আছে? মনে পড়ে গেছে ওর মুখ ডাকছে যেন মানে রাজু মুখ ডাকছে।
ভাবনাকে দেখে। ও নাকের উপরে একটু রাগটা বেশি, কিন্তু ওই বেচারা নাকের উপর এত রাগ জমা করে রেখেছেন যে নাকটা একটু টেরে গেছে। ও তাহলে তুমি আমার পিছু নিতে নিতে অফিস পর্যন্ত চলে এসেছো? আপনি আর বেশি কিছু বলার আগে আমি হাত জোর করে আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি, প্লিজ ম্যাডাম, সেদিনের কথা ভুলে গিয়ে আমাকে চাকরিটা দিন। চাকরি তো দিয়ে দিয়েছে, চাকরি তো হয়ে গেছে, চাকরি তো হয়ে যাবে, বাবা যখন কাট দিয়ে দিয়েছে চাকরি তো হয়ে যাবে। মেয়ের কথার উপরে বাবা কিছু করতে পারে না, এটাও ঠিক কথা। চাকরিটা আমার বড় প্রয়োজন। তোমার মতো লাফাঙ্গার জন্য আমার ফ্যাক্টরিতে কোনো চাকরি নেই, গেট আউট। জানি আপনি আমাকে সহ্য করতে পারছেন না, কিন্তু আমার পকেটে এমন একজন নামি মানুষের কার্ড আছে যা দেখার পর আপনি আমাকে চাকরিও দিবেন, বসতে বলবেন। চাকরি হয়ে যাবে, কিন্তু আগের ঘটনাটা জানে না বাবা। একটু চেহারাটা দেখি তো, নাক চোখ ঠোঁট সব তো ঠিক আছে, কিন্তু মাথাটাই যা খালি। চাকরিটা দিল না, ভেতরে সব গোবর ভর্তি। গেট আউট এন্ড গেট লস্ট। আহসান চৌধুরী, আজ তোর একদিন কি আমার একদিন? আরে তুমি কখন এলে? ফ্যাক্টরিতে যাওনি? গিয়েছিলাম, ভাবনার সাথে দেখা হয়েছে? হয়েছে, চাকরি হয়েছে তো? আরে সাহেব আপনার চাকরি নিকুচি কই? আচ্ছা বলতো, কার্ডটা দেখে ছিঁড়েছে না না দেখে ছিঁড়েছে? যেভাবেই ছিঁড়ুক তাতে আপনার কি? দেখি এদিকে ঘুম তো। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, এত দামি গাড়ি আপনার মতো ফকিরের হতেই পারে না। না দিনে শুনে কি সব বলে দিচ্ছে, বাবাটা খুব ভালো লোক, সেই জন্য নিজের পরিচয়টা দিচ্ছে না আসলে। হ্যাঁ সেটাই, দিতে তো হবেই, নাহলে ও বুঝবে কি করে? বরং করতে চুরি করেছেন। আরে আমি চুরি করতে যাব কেন? কি বলছো তুমি বাবা, ওসব আমি বুঝি না। এই পকেটে কত টাকা আছে বলুন, নাকি পকেটও খালি? যা শালা, এত বড় হাসপাতালে আমি আপনাকে ভালো লোক মনে করে এনেছি, এখন তো দেখছি হাসপাতালে বিল আমার কি দিতে হবে। আহা তুমি যা ভাবছো তা নয়, শুধু হেসেই যাচ্ছে, আবার খাওয়ার খেতে শুরু করে দিয়েছে, পাল্লা ছাড়িয়ে খাচ্ছে। শোনো, আমি ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আর যে তোমার চোখের সামনে আমার কাজ না দেখে ছিঁড়ে ফেলেছে সে আর কেউ নয়, সে আমারই বদমেজাজি মেয়ে ভাবনা। আপনি ওই ফ্যাক্টরির মালিক আর ভাবনা আপনার মেয়ে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি হয়েছে? কি হলো? ডাক্তারকে ডাকছি কেন? ডাক্তারকে ডাকছি কেন? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? সত্যি মনে শক পেয়ে গেছে, শক পেয়ে গেছে, মনে শক পেয়ে গেছে, আমারও সেটাই মনে হচ্ছে, শুনে শক পেয়ে। এতক্ষণ ধরে কি না বলেছে ডাক্তার? আমি মনে করেছিলাম ওনার আঘাত শুধু শরীরে, এখন দেখছি আসল আঘাত ওনার মাথার ভিতরে। একদম পাগল হয়ে গেছে ডাক্তার, আমাকে বলছে উনি নাকি ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। উনি তো ঠিকই বলছেন, উনি আহসান চৌধুরী, ভাবনা ওনারই মেয়ের নাম। ওনার মেয়ে ভাবনা? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো।
আমরা সবাই ভুল করি, যেমন আমার মেয়েও তোমাকে চিনতে ভুল করেছে। আমার মনে হয় তোমাদের এর আগে অন্য কোথাও দেখা হয়েছে। জি, এবং যতদূর সম্ভব তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, তাই না? যে ও আপনি কি করে বুঝলেন? অঙ্ক করে, অঙ্ক করে, অঙ্ক করে আজ আমি এত বড় একটা ফার্মের মালিক হয়েছি। অঙ্ক করে জানে তো মেয়েকে, মেয়ের নিচে তো চেনে, না হলে এমনি যে কোনো কাউকে বাবা কার্ড দিয়ে, বাবা কার্ড দিয়ে বাড়িছে ওরম ভাবে তো অপমান করে বের করবে, বের করবে না, কার্ডটা দেখবে ভালো করে। বুড়ো হয়ে গেছি বলে সব ব্যবসা আমার মেয়েই দেখাশোনা করে, তুমি কিছু ভেবো না। শোনো, আগামীকাল তুমি আবার ওই ফ্যাক্টরিতে যাবে, দেখবে ভাবনা এবার তোমার ঠিকই চাকরিতে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমার কিছু হয়নি, আমি ওকে, আমি ওকে। আপনি বসুন। ম্যাডাম, হোয়াট ইজ ইওর নেম? মানে আপনার নাম? জিপ আশা। আচ্ছা, কথা বলার জন্য ওরকম ইয়ে করলো নাকি? একটু হাসি হাসি আমার পাশে এসে বসেছে। আপনার নাম কি ম্যাডাম? হোয়াটস ইওর নেম? আই এম রাজু রায়হান। নাইস মিট। ও, আপনার নামটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আপনার মতো সুন্দর নামের সুন্দরী মেয়েদের জন্য বাসে চলাচল করা ঠিক না। দেখুন না কত ভিড় চাপাচাপি, আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমার মার্সিডিজটা নষ্ট হয়ে গেল বলে বাধ্য হয়ে বাসে চড়তে হলো। আপনার মার্সিডিজ আছে? তিনটা। বাবা, কি মানে মেয়ে পড়াচ্ছে নাকি? মেয়ে পড়াচ্ছে মিথ্যে কথা, মার্সিডিজ আছে আবার তিনটা। হ্যাঁ, তিন কেন? একটা সাদা, একটা লাল আর একটা টকটকে লাল। আজকে লালটানে বের হয়েছিলাম, শেয়ারটন থেকে নাস্তা সেরে ফেরার পথে। শেয়ারটন থেকে আপনি নাস্তা খান? ইয়া, আমি তো ফাইভ স্টার হোটেলের খাবার ছাড়া খেতেই পারি না, তাও আবার ইন্টারন্যাশনাল ডিশ ছাড়া আমার গলাদের নাম নেই না। এটা আমার ছোটবেলার অভ্যাস। ও, তাই বুঝি? ইয়া, আপনি জানেন না এত ঢপ মারছি। এত লাভ নেই, একই জায়গায় যাবি, একই অফিসে। ওটাই বলতে যাচ্ছিলাম আমি। ও হচ্ছে স্যার প্রাইভেট সেক্রেটারি। সব সব তখন দিয়ে জানা জানি হয়ে যাবে। এখানকার সাধারণ রেস্তোরাঁর খাবার ও যা জঘন্য, মুখে দেওয়া যায় না। অথচ নিউ ইয়র্কের রাস্তার পাশের হোটেলে খাবার, আহ, আপনি কি নিউ ইয়র্কে থাকেন? বলতে পারেন নিউ ইয়র্কে আমার জন্ম, তাছাড়া বছরের সাত মাস আমার দেশের বাইরেই কাটে। নিউ ইয়র্কে কিসের ব্যবসা আপনার? মিনারেল ওয়াটার, মানে বোতলের পানি। একদম বাজে লোক, ইলেকশনের সময় আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এখনো ফেরত দেবার নাম নেই। ক্লিনটনকে টাকা ধার দিয়েছিলেন আপনি? আপনার এত টাকা আছে?
মাসে 70-80 লাখ টাকা না হলে কামাই হলো নাকি? বাবা মাসে 70-80 লাখ টাকা, 70-80 লাখ বাবা, আমরা 70 টাকা কামাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি। জি আপনার বাবা বলেছিলেন আজ সকালে দেখা করলে আমি নাকি চাকরি পাবো। আমার ফ্যাক্টরিতে চাকরি তুমি পাবে, চলে এসছে। আমার ওখানে এত ডায়লগ দিল, পার্টনারশিপ কিনেছে, যখন দেখা হবে তখন পার্টনারশিপ কি হবে যদি ঢোকে এখনই? কিন্তু তা তোমার যোগ্যতা দিয়ে নয়, আমার বাবার সুপারিশে। সেটাই তো দুঃখ ম্যাডাম, আজকালকার জামানায় যোগ্যতা দিয়ে কিছু হয় না, এই সুপারিশে সব হয়। তুমি আগে চিফ মেকানিকের কাজ করতে? জি ম্যাডাম। তাহলে এখানেও চিফ মেকানিকের কাজ করবে, কিন্তু মনে রেখো এটা বাংলাদেশের এক নাম্বার ফ্যাক্টরি, তাই তোমাকে ওই ফ্যাক্টরির নিয়ম কড়াভাবে মেনে চলতে হবে। ঠিক কথা, এখানে আবার বেশি কড়া নিয়ম, এখানে একটু বেশি কড়া নিয়ম, টাইম ডিসিপ্লিন বলে ব্যাপার আছে, টাইমে কাজ টাইমে হয় নাকি? একদম, 5 মিনিট দেরি করলেও কিন্তু 5 বার চাকরি চলে যায়। জি ম্যাডাম। নাম্বার 1, ঠিক সকাল 9টার মধ্যে ফ্যাক্টরিতে ঢুকতে হবে, রোদ বৃষ্টি ঝড় যাই থাকুক 1 মিনিট লেট হওয়া চলবে না। জি ম্যাডাম। নাম্বার 2, বিনা অ্যাপ্লিকেশনে এক দিন ফ্যাক্টরিতে না এলে তোমার বেতন থেকে 5 দিনের বেতন কেটে নেওয়া হবে। ম্যাডাম আপনার নিয়ম কানুনের লিস্ট আমি পরে পড়ে নেব, আগে চাকরিটা তো দিন। বাইরে আমার সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও। এই যে সেক্রেটারি, এবার সেক্রেটারির কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও। পার্টনারশিপ ফার্মের অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি? পার্টনারশিপ জয়েনিং এর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে বলছে নাকি? উনি পার্টনারশিপ, বাকি নিয়ম কানুন ওই তোমাকে বুঝিয়ে দেবে। জি ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ইয়া মিস সেক্রেটারি, ম্যাডাম বলেছেন আমার অ্যাপয়েন্টমেন্ট লে। দেখুন মিস্টার রাজু রায়হান, আমেরিকায় আপনি হয়তো মিস্টার ক্লিনটনের সাথে পার্টনারশিপে ব্যবসা করেছেন, কিন্তু এখানে ভাবনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আপনাকে চিফ মেকানিক হয়ে কাজ করতে হবে। এটা ভাবে সবথেকে ভারী ছিল ভাই, একটু মজা নিয়ে নিল, একটু মজা নিয়েছি, ভালো বলেছে। আর মাসে 70-80 লাখ টাকা তো দূরের কথা, মাত্র 3,000 টাকা দিয়ে আপনাকে সারা মাস চলতে হবে। তা দিয়ে 5-স্টার হোটেলে বা কন্টিনেন্টালে ডিশ তো খেতে পারবেনই না, আপনাকে ক্যান্টিনে সবার সাথে রুটি আর ভাজি খেতে হবে। আর শুনুন, আমাদের ফার্ম কোম্পানির কোনো কর্মচারীর জন্য গাড়ি দেয় না, তাই আপনাকে বাসে করে প্রতিদিন সকাল 8টার মধ্যে ফ্যাক্টরিতে চলে আসতে হবে। ইয়া ইয়া সবকিছু ইয়া ইয়া, আর কি বলবো, কথা নেই, ইয়া হয় ইয়া থেকে আর কিছু আর বলা যায় না, ছাড়া আর কোনো কথা হচ্ছে না, হবে না তো, এত ঢপ দিয়ে দিয়েছি। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর 1 মাসের অ্যাডভান্স আপনি পাবেন। সামনের টেবিলের রহিম সাহেবের কাছ থেকে আপনাকে নিয়ে নিতে হবে। শুনুন, তা অভ্যাসটা আপনাকে ছাড়তে হবে, এটা বাংলাদেশ নিউইয়র্ক নয়। জি আপনাকে অনেক ধন্যবাদ। কিছু বলবেন? আমার মনে যা আসে আমি তা সবকিছু মুখের উপর বলে ফেলি। আজকে আপনাকে দেখে যা মনে হচ্ছে বললে আপনি কিছু মনে করবেন না তো? না বলুন। আপনি আপনি খুব ভালো, ইউ আর রিয়েলি নাইস, ইউ আর রিয়েলি নাইস। ভালোই ফানি বলো মুভিটা, ইয়া খুব ফানি, ও আন্ডারস্ট্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ড এখানে, ইয়া ইয়া ভালো লাগছে মুভিটা, ভালো মজাদার লাগছে মুভিটা, ভালো লাগছে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও, আমাদের ভালো লাগাতে কিছু আসে যায় না, ঠিক তো? একদম, তোমাদের ভালো লাগাটাই আসল, একদম তোমাদের পছন্দের মুভি তোমরাই চাও, তোমাদের জন্যই নিয়ে আসা, তোমাদের জন্যই আমাদের একটু দেখা সৌভাগ্য হয়। হ্যাঁ আমরা তো নিজেদের পছন্দের মুভি আনাই হয় না, মানে
দেখেছি সত্যিকার ইতিহাস মুভিটা খুব সুন্দর লেগেছে। এখন তো স্বামী স্ত্রীর যুদ্ধ, তাই তো? দেখছি এরপর আরো মুভি পড়ে স্বামী স্ত্রীর যুদ্ধ কেন এখনো মুভিটার মধ্যে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি নামটা এটা কেন, নামটা এটা কেন, তো পরে দেখলে হয়তো জানতে পারবো। এখন তো সবে মুভি শুরু, আমি জানি তোমরা মুভিটা দেখো, আমাদের সঙ্গে এনজয় করো, সত্যি কথা। তোমাদের কমেন্টও পড়ি, এক ভাইয়া কমেন্টও করেছিল, তার কমেন্টটাও পড়লাম যে হ্যাঁ অনেকবার দেখি, মানে যে মুভিগুলো সাজেস্ট করো তোমরা, অনেকবার দেখা তোমাদের মুভি তাও আমাদের সঙ্গেই দেখো, ভালো লাগে এইরকম কমেন্ট পড়তে। সত্যি কথা বলছি, মুভির যেমন সাজেশন দিচ্ছ তার সঙ্গে নিজেদের কিছু ভালো কমেন্ট থাকলে সেটাও করো, যেটার সঙ্গে আমরা মানে যেটা পড়ে আমরা খুশি হব, ভালো লাগবে আমাদের। তো যাই হোক, লাইক করো, বেশি করে শেয়ার করো, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমাদের সমস্ত ভিডিও একবারে তোমরা সবার আগে দেখতে পারো, একদম, কারণ তোমাদের জন্যই ভিডিও আনা, তোমরা না থাকলে কারা দেখবে বলো, তোমাদের জন্যই বানানো হয় ভিডিওগুলো। যাই হোক, তো চলো আজকের মতন এই পার্টটা এখানেই শেষ করছি, আজকের মতন না এখনের মতন এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।